বহরমপুরে বাইপাস জাতীয় সড়ক পরিদর্শনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার মুর্শিদাবাদে বহরমপুরে বলরামপুর বাইপাসের নির্মাণ কাজ পরিদর্শন করলেন অধীর চৌধুরী। এছাড়াও দুর্গাপুজোর সময় এই বাইপাস রোড যাতে চালু করা হয় তার তিনি দাবি জানিয়েছিলেন। সেই বিষয়ে হাইওয়ে কর্তৃপক্ষ বলেন অপর একটি রাস্তা এখনও সম্পন্ন হয়নি, সেটি সময় লাগবে, তবে পুজোর সময় একটি রাস্তা খুলে দেওয়া হবে বলে জানান অধীর চৌধুরী। পাশাপাশি কৃষ্ণনগর হাইওয়ে ডিভিশনকে ভাপ্তা ফ্লাইওভার নিয়ে কথা বলেন, সেটি হলে তবে এই হাইওয়ে মজাভাবে হাইওয়ে ব্যবহারকারী মানুষ। তো কন্ট্রাক্টর সরকার তাদের মধ্যে যে সমস্ত ঝামেলা আছে এই রাস্তা হওয়া নিয়ে না হওয়া নিয়ে টোল নিয়ে সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তাদের সঙ্গে, সেই সঙ্গে মানুষের সমস্যা নিয়ে। আমার সমস্যা হচ্ছে মানুষের সমস্যা, বাকি কোম্পানি নিজের সমস্যা, সরকারের নিজের সমস্যা, আমার সমস্যা মানুষের সমস্যা। তা আমার লক্ষ্য মানুষের সমস্যার সমাধান তৈরি করা, তার জন্যেই আমি নিজে গেছিলাম গাডকারি সাহেবের কাছে, সেখানে গিয়ে সমস্ত অফিসারদের সঙ্গে আলোচনা করেছি, সরকারের অফিসার যারা কন্ট্রাক্টর তাদের অফিসার দিয়ে একটা কথা বলেছি, এখনই আপনারা ভাবুন যাতে পুজোর সময় বহরমপুর শহরের মানুষ, এই দুর্গাপুজোর সময় বহরমপুর শহর এবং জেলার মানুষ যেন এই ব্রিজ যেহেতু হয়ে গেছে অর্ধেক হোক, কিন্তু হয়েছে তো অর্ধেকই, সেইটা যেন পুজোর সময়টা আরামসে যাতায়াত করতে পারে, যদি সম্ভব হয় পারমানেন্ট করে দেওয়া। পারমানেন্ট করতে যদি কোনো সমস্যা, কারণ ওরা বলছে ডিসেম্বর পর্যন্ত আমাদের ব্রিজ সম্পূর্ণ করতে লাগবে, যদি পারমানেন্ট না হয় অন্তত টেম্পোরারি একটা দিক দিয়েই পুজোর সময় দুর্গাপুজো কালী পুজোতে যেন মানুষের কোনো অসুবিধা না হয় এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে, সেটা আমি নিশ্চিত করিয়েছি। বলরামপুরের কাছে দুটো বাস স্টপেজ দুদিকে করা হয়েছে, সেখানে কোনো সার্ভিস রোড নেই। এখন বর্তমানে যে রোডটা দেখা যাচ্ছে এখান থেকে উঠতে আর ওইদিকে নামতে, এই সার্ভিস রোড সেদিনকে কাটতে এসেছিল এসসিসি কোম্পানি। তো আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি, আমরা ডিএমকে চিঠি করেছি, NS-34কে চিঠি করেছি, এসসিসি কোম্পানিকে চিঠি করেছি, সমস্ত চিঠি করেছি মার্চ পিটিশন করে যে আমাদের সার্ভিস রোডটা দিন, নাহলে মানুষজন উঠবে কোত্থেকে? এখান থেকে যদি বাসে নামা যায় তাহলে সেই আখের মিল থেকে আমাদেরকে এতটা 4 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে গিয়ে তবেই ওখান থেকে টোটো ফোটো ধরতে হবে। আমরা চাইছি আমাদের যেনতেন প্রকারেণ হোক, আমাদের অন্তত চাষের যে গাড়ি যাওয়ার, অন্তত ট্রাক্টর যাওয়ার মতো একটা রাস্তা, দুই সাইডে রাস্তা এবং খুব সহজে ওঠানামা করতে পারি সেরকম একটা সুবিধাজনক একটা কিছু ব্যবস্থা করে দেখ। NHK বলছে, NH ACC আমাদের যে কোম্পানি বলছে NH জানে, NH বলছে কোম্পানি করবে, আজ অব্দি এখনো কোনো রকম শুধু আশাই হবে এই শুনছি। সাংসদের সাথে কথা হলো রাস্তাটা খোলা নিয়ে আর একটা সার্ভিস রোড বানানো নিয়ে কথা হলো, সেইটা ডেটটা এক্স্যাক্টলি বলা যাবে না, তবে আমরা এখন আমাদের তরফ থেকে প্রপোজাল তৈরি করে দিতে হবে, প্রপোজাল তৈরি করে দিলে ন্যাশনাল হাইওয়ে যখন অ্যাপ্রুভ করবে তারপরে আমরা ওটাকে এখানে প্রতিদিন ব্রিজের নিচে আর কি জল জমার ফলে সেইটাই দেখতে এসেছি, এই খবরটা ওখানে পেয়েছি, সেটাই দেখতে এসেছি, দেখে এটা সলিউশন বার করার চেষ্টা করছি।